আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। দেশের 11 জেলায় করোনা ও উপসর্গে গত 24 ঘন্টায় 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 23 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। বরিশালে 15 জনের প্রাণ গেছে, তবে এ জেলায় অন্য দিনের তুলনায় সংক্রমণ কমে দাঁড়িয়েছে 47 জনে। বগুড়ায় মারা গেছেন 14 জন, আক্রান্ত 75 জন। রাজশাহীতে 11 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছেন 10 জন, শনাক্ত 227 জন। কুষ্টিয়ায় শনাক্ত কমে 62 হলেও মারা গেছেন 9 জন। চট্টগ্রামে আক্রান্ত 450 ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে 5 জনের। খুলনায় আরও 5 জন মারা গেছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে 4, যশোরে 2 এবং মেহেরপুর ও নেত্রকোনায় 2 জন মারা গেছেন। আজ থেকে মডার্ন ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজধানীর নির্ধারিত কেন্দ্রগুলোতে এসএমএস পাওয়া লোকজন দ্বিতীয় ডোজের টিকা নিতে ভিড় করছেন। দেশে যারা ফাইজার ও মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে। বৃহস্পতিবার মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। ডাক্তারের কাছ থেকে বের হলেই রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। নিজেদের কোম্পানির ওষুধ কিংবা কোন ওষুধগুলো বেশি লিখেছেন ডাক্তার, তা দেখাই এদের উদ্দেশ্য। এতে বিব্রত হচ্ছেন রোগীরা। ব্যবসায়িক স্বার্থ ও কিছু ডাক্তার অনৈতিক সুবিধা নেওয়ার কারণে এমনটা ঘটছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাচ্ছেন মাহবুব কবির চপল। হাসপাতালের গেটে ওত পেতে থাকেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী বের হলেই চলে প্রেসক্রিপশন নেয়ার প্রতিযোগিতা। প্রশ্নপত্রে প্রশ্ন কমন পড়েছে কিনা ঠিক সেভাবে দেখা হয়, প্রেসক্রিপশনে নিজের কোম্পানির ওষুধের নাম আছে কিনা। আবার ছবি তুলে সেগুলো পাঠাতে হয় কোম্পানির অফিসে। চাকরি করতে এসে এ যেন এক অসুস্থ প্রতিযোগিতা। কোম্পানির থেকে এটা আসলে ওরা চাপ দেয় যে আসলে প্রেসক্রিপশন ডাক্তার লিখতেছে কিনা, পেশেন্টের ব্যক্তিগত তথ্য এটা দিতেও যায় না অনেক সময়, তারপর জুলুম করে করার লাগে এগুলো আর। প্রেসক্রিপশনের ছবি তোলা, ধাক্কা ধাক্কি করা, দারুণ ধাক্কা দেয়, ভিতরে উঠতে ভিতরে দেখলে ধাক্কা দেয়, মোবাইল নিয়ে নেয়, খুবই খারাপ লাগে এগুলো। সরকারি হাসপাতালের সামনে তাদের আনাগোনা বেশি। রোগী দেখার সময় অনেকেই আবার ডাক্তারের সঙ্গে দেখা করেন। অভিযোগ আছে নানা সুবিধা দিয়ে নিজেদের কোম্পানির ওষুধ লেখানোর ব্যবস্থা করেন কেউ কেউ। আমার এখান থেকে 15 জনকে সেদিন আটক করা হয়েছে দালাল আপনার এই রিপোর্টের পরে। মানে কোন ডাক্তার তার প্রেসক্রিপশন লিখলো তাকে তারা ব্রাইব করতে চায়, এটা হওয়া উচিত না। ও এসে তার প্রোডাক্ট সম্পর্কে বলে চলে যাবে, কিন্তু এই প্রেসক্রিপশন কেউ না দেখতে পারে তার জন্য আমি কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রতি মাসে নির্ধারিত টার্গেট পূরণ আর অফিসের চাপে এসব করেন তারা। তবে কোম্পানির মালিকরা বলছেন এটাই ব্যবসায়িক পলিসি। চাকরি করেন, টার্গেট আছে, এর জন্য আপনাকে প্রেসক্রিপশন সার্ভে করতে হয়। প্রেসক্রিপশন কোন ডাক্তার কোনটা রাখে তা রাখে না কেন, এবার ডাক্তার অ্যাটেন্ড করে। এইটা কিন্তু ইন্টারন্যাশনালি ইট ইজ রিকগনাইজ, টার্গেট করলে পারে বেতনের পরে আরও 20-25% বেশি পায়। সেজন্য তাদের দৌড়াদৌড়ি করতে হয়, মাল বেচতে হয়, মনিটরিং করতে হয়। দেশের ওষুধ শিল্প অনেক এগিয়েছে, নানা দেশে রপ্তানিও হচ্ছে। দেশের বাজারের জন্য একটি মানসম্মত নীতিমালা করা জরুরি বলে মনে করছেন অনেকেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতুর পিলারে 4 দফা ফেরির ধাক্কা দেওয়ার ঘটনায় নৌরুট পরিবর্তনের চিন্তা করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আপাতত শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি স্বল্পতা থাকায় বিকল্প হিসেবে পাথুরিয়া দৌলতদিয়া ও চাঁদপুর শরীয়তপুর ফেরি রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআরডব্লিউটিসি। এই সিদ্ধান্তের পর মানিকগঞ্জের পাথুরিয়া ঘাটে দেখা দিয়েছে যানবাহনের তীব্র চাপ। ঘাটে 500-এরও বেশি যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ফেরিঘাট সংশ্লিষ্টরা বলছেন সকাল থেকে এই রুটে 18টি ফেরি ও 16টি লঞ্চে যাত্রীদের পারাপার করা হচ্ছে। তারপরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক ও যাত্রীবাহী বাস সহ অন্যান্য পরিবহনকে। জঙ্গিরা থেমে নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা সংগঠিত হতে পারছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলে তিনি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান ডিএমপি কমিশনার। ছোট্ট একটি ঘটনা ঘটিয়ে যাতে সে আন্তর্জাতিক মিডিয়ায় আসতে পারে,
তো এই ক্ষেত্রে 15 আগস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তাদের ক্ষেত্রে। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শোক মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে বিশাল শোক মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ধানমন্ডির 32 পৌঁছে। সমাবেশে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফউদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা। পরে করণবাজারে পন্থী সাহ মাজার সংলগ্ন ইতিমখানায় দোয়া শেষে 1000 দুস্থ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় কর্মহীন রাজধানীর 500 দুস্থ দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তেজগাঁওয়ের সড়ক ভবনে সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। শোকের মাস জুড়ে সারাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে মানবিক এই কর্মসূচি চালানোর কথা জানান তিনি। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের 3 ম্যাচের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেনিথ সেন্ট পিটার্সবুর্গের ক্লাউদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের রাফিনিয়া। এছাড়া স্কোয়াডে ফেরানো হয়েছে দানি আলভেসকে। 2 সেপ্টেম্বর চিলির বিপক্ষে খেলবে তিতের দল। এর 3 দিন পর দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। 9 সেপ্টেম্বর লড়বে পেরুর বিপক্ষে। কদিন আগে শেষ হওয়া টোকিও অলিম্পিক্সের ফাইনালে স্পেনকে হারানো দলের 6 জন সুযোগ পেয়েছেন তিতের এবারের দলে। জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র। আর এছাড়া এখনকার মতো রইল পরবর্তী সাংবাদিকের আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।